আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুন্তাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। বহুদিন পরে আজ ভয়েস ওভারের মাধ্যমে আমি ভিডিও করা শুরু করলাম, কারণ আজ আমরা হাওয়ার এন্ডিং এবং স্টোরি এক্সপ্লেনেশন নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই এই সিনেমা গল্প ধরতে পারেননি। টু বি অনেস্ট, আমিও শুরুতে এই সিনেমা গল্প বুঝতে পারিনি। এরপর এটি নিয়ে বেশ খানিকটা পড়াশোনা করার পর এবং আমাদের বাংলা চলচ্চিত্র গ্রুপের একজন সদস্য মোহাম্মদ অনিকুজ্জামানের সাহায্যে আমি এই গল্পটা কিছুটা হলেও ধরতে পেরেছি। আর সত্যি কথা বলতে, এটা খুবই জটিল স্টোরি টেলিংয়ের সিনেমা। আপনার যদি বাংলার মিথোলজি নিয়ে সেরকম ধারণা না থাকে, আপনি এই সিনেমার আগা মাথা কিছুই বুঝবেন না। বিষয়টা বেশ অবাক করার মতোই, কারণ আমরা সাধারণত হলিউডের ক্ষেত্রে এরকম জটিল কনসেপ্টে মুভি দেখে অভ্যস্ত। ক্রিস্টোফার নোলানের বানানো মেমেন্টো, ইনসেপশন, টেনেট দেখে কতই না চুল ছেড়েছি। তবে কখনও ভাবিনি বাংলা সিনেমা দেখেও একদিন আমাদের এরকম চুল ছেড়া অবস্থা হবে। সে যাই হোক, এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি এখনও হাওয়া না দেখে থাকেন তবে এখানেই ভিডিও থামিয়ে দিন, হাওয়া দেখে আসুন, এরপর এই ভিডিওটি দেখুন। আর যদি আপনি হাওয়া দেখে থাকেন তাহলে দেখুন আপনার সাথে আমাদের চিন্তাভাবনা মিলে কিনা। দেখুন, এখানে মূলত দুটি রূপকথার গল্প এবং একটি মিথকে মিক্স করা হয়েছে। রূপকথার গল্প দুটির নাম আগে বলি। একটি হলো মনসা দেবী এবং চাঁদ সদগরের গল্প, আরেকটি হলো বেহুলা লক্ষিন্দরের গল্প, আর মিথটি হলো মৎস্যকন্যাকে ঘিরে আমরা যেসব মিথ শুনতে পাই সেগুলো। তিনটি গল্পই মিক্স করা হয়েছে নাজিফা তুশির চরিত্রটিকে কেন্দ্র করে, অর্থাৎ এই গল্পে তিনিই ছিলেন লিড চরিত্রে। সিনেমার শুরুর দিকটায় তা ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে মৎস্যকন্যার মতো করে। আমরা মৎস্যকন্যাকে ঘিরে যেসব মিথ শুনতে পাই, যেমন তারা অনেক বেশি সেডাকটিভ হয়ে থাকে, সমুদ্রের নাবিকেরা তাদের আকর্ষণে বশীভূত হয়ে বাড়ি ফেরার পথ ভুলে যায়, নিজেদের মধ্যে কোন্দলের সৃষ্টি করে, এসব কিছুই দেখা গেছে সিনেমার প্রথমার্ধে। গুলতির ইচ্ছা ছিল তার দেবী যেন তাকে মাছ বানিয়ে দেয়। এখন কথা হলো, এই দেবী কে? ইনি হলেন বিখ্যাত বেহুলা লক্ষিন্দর লোককাহিনীর দেবী মনসা। এটা কিভাবে হলো সেটা পরে আলোচনা করছি। খেয়াল করলে দেখবেন, জালে আটকে পড়া অচেতন গুলতিকে দেখে মাতাল নাগুও প্রথমে মাছ বলে ভুল করে। এখান থেকে পরিচালক সুমন সাহেব খুবই সূক্ষ্মভাবে মৎস্যকন্যার রেফারেন্স দিয়ে দর্শককে বোকা বানিয়েছেন, যেন দর্শক আগে থেকেই সাপ এবং মনসার রেফারেন্স প্রেডিক্ট করতে না পারে। এরপরে নাজিফা তুশির ক্যারেক্টারটি টার্ন ওভার করে মনসা দেবী কিংবা মনসা দেবী পাঠানো একজন প্রতিনিধি হিসেবে। এটা কখন থেকে? যখন থেকে সে সিনেমার কথা বলতে শুরু করে। খেয়াল করলে দেখবেন, এখানে তিনি বারবার একজন দেবীর কথা বলছিল। একই সাথে সে তার একটা ব্যাক স্টোরি শোনায়, যেখান থেকে আমরা জানতে পারি সে একজন বেদিনী ছিল। আর চাঁদ সদগর অর্থাৎ চানমাঝি, যে চরিত্রটি রূপদান করেছেন চঞ্চল চৌধুরী, তিনি ছিলেন সেই সময়ের একজন ডাকাত। সে তার দলবল নিয়ে কোনো এক কারণে গুলতিদের নৌকায় আক্রমণ করে, গুলতির বাবাকে মেরে ফেলে এবং গুলতিদের নৌকা ডুবিয়ে দেয়। গুলতি নিজেও পানিতে ডুবে যায়। দেবী, এখানে আরেকটা প্রশ্ন মাথায় আসে, গুলতি তাহলে এতদিন পানির নিচে রইল কিভাবে? কারণ গুলতির মুখের কথা শুনে বোঝা যাচ্ছিল না এটা এক্স্যাক্টলি কবেকার ঘটনা। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করা হয়নি, তো আমরা র্যান্ডমলি যে কোনো সময় ধরে নিতে পারি। এটা বুঝতে হলে আপনার মনসা মঙ্গল সম্পর্কে একটু জানাশোনা থাকতে হবে। আমি সংক্ষেপে বলছি, গুলতি যখন পানিতে ডুবে গেল তখন তার অতৃপ্ত আত্মা দেবী মনসার কাছে আর্জি জানিয়েছে। দেবী মনসা তাকে একটি রিভেঞ্জ নেওয়ার সুযোগ দিয়েছে। সে পুনরায় সেই চান ডাকাতের নৌকাতেই উঠে এসেছে। এরপর সে চানমাঝির উপর প্রতিশোধ নিয়েছে। কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে? দাঁড়ান বুঝিয়ে বলছি। হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সদগর ছিলেন শিবের ভক্ত। মনসা চাঁদের পূজা কামনা করলে শিবভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে মনসা ছলনার আশ্রয় নিয়ে চাঁদের পূজা আদায়ের চেষ্টা করলে চাঁদ শিবের দেয়া মহাজ্ঞান মন্ত্র বলে মনসার সব ছলনা ব্যর্থ করে দেন। তখন মনসা সুন্দরী নারীর ছদ্মবেশে চাঁদের সম্মুখে উপস্থিত হয় এবং তার গুপ্ত রহস্য জেনে নেন। এর ফলে চাঁদ মহাজ্ঞানের অলৌকিক রক্ষাকবচটি হারিয়ে ফেলে। কিন্তু এরপরেও চাঁদ সদগর তার বন্ধু ধন্বন্তরীর অলৌকিক ক্ষমতা বলে নিজের রক্ষা করতে থাকেন। ধন্বন্তরী চাঁদের থেকেও অধিক ক্ষমতাসম্পন্ন ছিলেন, তাই ছলনা করে মনসা তাকে হত্যা করে। এরপরেও চাঁদ মনসার পূজা করতে অস্বীকার করে, যার ফলে মনসা সর্পাঘাতে চাঁদের ছয় পুত্রের প্রাণ নিয়ে নেন। ভগ্ন হৃদয় চাঁদ এতে বাণিজ্যে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলে।
কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আবার বাণিজ্যে বের হন। সফল বাণিজ্যের পর তিনি যখন ধন সম্পদ নিয়ে জাহাজ নিয়ে ফেরত আসছিলেন, তখনই মনসা প্রচণ্ড ঝড় তুলে তার জাহাজটি ডুবিয়ে দেন। এখন এই রূপকথায় মনসা ভিলেন হলেও হাওয়া গল্পে ভিলেন হচ্ছে চাঁদ সদাগর বা চান মাঝি। রূপকথায় ছিল চাঁদ সদাগরের কাছে মহাজ্ঞান নামক একটি অলৌকিক রক্ষাকবচ ছিল, কিন্তু মনসা যখন সুন্দরী নারী বেশে তার সামনে যায় তখন এই রক্ষাকবচ অচল হয়ে যায়। হাওয়া গল্পে আপনারা দেখতে পাবেন চানমাঝির একটি বিশেষ গুণ ছিল, সে স্রোতের গতিবেগ দেখেই বুঝতে পারত ওখানে মাছ আছে কিনা, যার কারণে মুভির শুরুতে তাদের জালে অনেক মাছ ধরা পড়ত। কিন্তু যখন থেকে গুলতির আগমন হয় নৌকায় তখন থেকেই চানমাঝির এই বিদ্যার কাজ করে না, জালেও আর মাছ উঠে না, নৌকা হয়ে যায় অভিশপ্ত। রূপকথায় আছে চাঁদ সদাগর তার বন্ধু ধন্বন্তরীর অলৌকিক ক্ষমতা বলে নিজেকে রক্ষা করতে থাকে, তাই ছলনগরে মনসা তাকে হত্যা করে। এরপর চাঁদ অসহায় হয়ে পড়ে। হাওয়া গল্পে চানমাঝি ডানহাত ছিলেন সুমন আনোয়ারের চরিত্রটি, যার নাম হলো ইজা, যাকে ছাড়া চান চলতে পারত না। গুলতিকে নিয়ে বাদা কলহে হাতাহাতিতে ইজা জখম হয় এবং পরবর্তীতে রাগের মাথায় চানমাঝিই নিজ হাতে তাকে হুন করে ফেলে, যা ছিল মূলত গুলতির সৃষ্টি করা এক ধরনের মায়া বা ছলনা। আর তার মৃত্যুর পর মাঝি সত্যিই অসহায় এবং জ্ঞানশূন্য হয়ে পড়ে। রূপকথার মাধ্যমে আমরা জানতে পেরেছি মনসা সাপের মাধ্যমে চাঁদের ছয়টি ছেলেকে মেরে ফেলে। এখন বলুন তো হাওয়া মুভিতে মোট মাঝির সংখ্যা কয়জন ছিল? মাঝি ছিল মোট আটজন। আপনি যদি সেখান থেকে চান মাঝি এবং ইব্রাহিমকে এক সাইডে সরিয়ে ফেলেন তাহলে কিন্তু থাকে ছয়জন। খেয়াল করলে দেখবেন এই ছয়জনের প্রত্যেকেই গুলতির হাতেই মারা গেছে। আর সবার শেষে গুলতি সাপের রূপ ধারণ করে দংশন করে চাঁদ মাঝিকে, যা ছিল সরাসরি দেবী মনসার রেফারেন্স বা মেটাফোর। এখন আসা যাক মুভির শেষ দৃশ্যে। সকলের মৃত্যুর পর ইব্রাহিমের মৃতদেহকে জড়িয়ে ধরে মানুষরূপে গুলতি শুয়ে থাকে এবং জনমানবশূন্য নৌকাটি ভাসতে থাকে গন্তব্যহীনভাবে। আর এখানেই পরিচালক সুমন সাহেব খুবই চতুরতার সাথে মনসা চাঁদ সদাগরের মিথোলজি থেকে সরাসরি ডাইভার্ট হয়ে মেটাফোর স্থাপন করেছেন বেহুলা লক্ষিন্দরের। কারণ আমরা জানি লক্ষিন্দরের লাশ নিয়ে বেহুলা এমন একটি ভেলায় বেশে নিরুদ্দেশ হয়েছিল। অর্থাৎ এক কথায় যদি আপনি এখানে চান মাঝিকে চান সদাগর ভাবেন, ইজাকে ধনন্তরী ভাবেন, ইব্রাহিমকে লক্ষিন্দর ভাবেন এবং পরিশেষে গুলতিকে যদি আপনি মনসা দেবী পাঠানো একজন প্রতিনিধি ভাবেন, তাহলেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। ক্ষেত্রবিশেষে গুলতি আবার মৎস্যকন্যা কিংবা বেহুলার রূপও ধারণ করেছে, সেই ব্যাপার আলাদা। তো এই ছিল হাওয়া মুভির গল্পের গহীনে লুকিয়ে থাকা আরেকটি গল্প, যা মেজবাউর রহমান সুমন অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপন করেছেন। বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের স্টোরি টেলিং সত্যিই অনন্য, সচরাচর দেখা যায় না। এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো মুভির এক্সপ্লেনেশন চান কিনা সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।